এইবার মুম্বাইর নৃশংস ঘটনায় কপাইছে দেশ। হত্যাকারীর পাকঘরত সুমাই হতবম্ব আরক্ষী। সুবুরিয়ায় ভাবিছিল নিগনি মরিছে, কিন্তু এইবার কুকারত মৃতদেহর ঘটনা। এই কোঠাটোর পৰা উলাইছিল উৎকট গন্ধ, দুর্গন্ধত অতিষ্ঠ হৈছিল প্রতিবেশী, শেষত ওলাল 56 বছরীয় প্রেমিকর নৃশংসতা। অপরাধর রৈম্যভূমিত যেন পরিণত হয়েছে এইখন দেশ, ইটোর পিছত সেইটো ঘটনাই খলকনির সৃষ্টি করেছে। একে ফ্লেটরে প্রতিবেশীয় অহরহ গন্ধ ওলাক লৈ অভিযোগ করেছিল। নিগনি মরিব পারে বলে সামান্যভাবে কথাখিনি থ দিছিল, কিন্তু ভবা ধরনের নাছিল সামান্য কথা। দুর্গন্ধ ওলাতো বন্ধ হওয়া নাছিল, প্রতিবেশীর সন্দেহ অধিক গাঢ় হয়েছিল। কাখর কোঠাটোত টুকর মারি জানিব বিচরাত ভিতরের পৰা এইবার স্প্রে মারি থকা শব্দ, তারপিছত পারফিউমর গন্ধ। ঘটনার উপর সন্দেহ হল এজন যুবকর, সোসাইটিক অবগত করাই উৎকট গন্ধর বিষয়ে। তেনে সময়তে সেই কোঠাটোর পৰা 56 বছরীয় প্রেমিকে মনোজ সাহানি কৰবালৈ যাবলৈ ওলাই যুবকজনে গন্ধর বিষয়ে লগে লগে প্রশ্ন করাত অভিযুক্তর উত্তর নিশা উভতি আহি ভালদরে নিরীক্ষণ করিম। এইবার প্রতিবেশীয়ে সন্দেহর ভিত্তিত খবর দিয়ে আরক্ষীক। আরক্ষী ঘটনাস্থলীত আহি বলপূর্বক কোঠাটোর দুয়ার ভাঙি যি দেখে সেয়া কল্পনারও অতীত। বাথরুমত 4-5টা পলিথিন বেগ, বেগর ভিতর মৃতদেহর টুকরা, পাকঘরত তেজেরে ভর্তি 4টামান বালতি। এইবার কুকার খুলি হতবম্ব আরক্ষী। 3 বছরে 32 বছরীয় প্রেমিকার সৈতে সহবাস করে থাকা 56 বছরীয় প্রেমিকে অতি নৃশংসতারে হত্যা করে ধরা নপরাক মৃতদেহর টুকুরা করে কুকারত সিজাই পেলাবলে উলাই যায় নিশা। কিন্তু ইমান সহজ জানো অপরাধ করে হারি যাওয়া তো? অবশেষত গ্রেপ্তার মনোজ সাহানি। নিউজ ডেস্ক, টাইম 8।